হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে টপিকটা সম্পর্কে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে কম্পিউটারে গড মোড অ্যাক্টিভেট করা যায়। আমি এটা আপনাদের উইন্ডোজ 10-এ শো করব যে উইন্ডোজ 10-এ কীভাবে গড মোড অ্যাক্টিভ করে, কিন্তু আপনারা এই প্রসেসটা উইন্ডোজ 7, উইন্ডোজ 8, 8.1 সব ক্ষেত্রেই প্রসেসটা একই। প্রথমত আমরা জানবো যে গড মোডটা কি। গড মোডটা অনেকটা কন্ট্রোল প্যানেলের মতো, অর্থাৎ আপনি আপনার নিজস্ব কন্ট্রোল প্যানেল আপনি তৈরি করতে পারবেন। যেমন আপনারা যারা জানেন না গড মোডটা কি, সেখানে আমি বলতে পারি যে গড মোড হচ্ছে এমন একটা জিনিস যেখানে হান্ড্রেডস অফ সেটিং অপারেটিং সিস্টেম থাকবে এবং যেটা আপনাদের সব সেটিং কন্ট্রোল করতে সহায়তা করবে, এবং ওটা আপনার সামনে আপনি ওটা ডেস্কটপে রেখে দিতে পারবেন। এখানে যেমন লেখা আছে আপনার গড মোড অ্যালাউ ইউ টু ইজিলি অ্যাক্সেস দ্য ফার প্ল্যান টুইকস অ্যান্ড কাস্টমাইজেশন নোটিফিকেশন এরিয়া। এটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে দ্য গড মোড ফিচার্স ওয়ার্কস অল ভার্সন ইনক্লুডিং 32 and 64 bit। এটা আপনাদের বলাই হয়েছে, মূলত এটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেলের অল্টারনেটিভ একটা কন্ট্রোল প্যানেল সেটিং, যেখান থেকে আপনি সব সিস্টেমের সব ফাংশনই আপনি অ্যাক্সেস করতে পারবেন ওয়ান ক্লিকের মাধ্যমে। আপনি যখন কন্ট্রোল প্যানেলে গিয়ে কোনো ফাংশন অ্যাক্সেস করেন সেটা আপনার অনেক সময় লাগবে, কিন্তু এখানে আপনি সব ফাংশন সেপারেটলি পাবেন আলাদা আলাদাভাবে। তাহলে গড মোড তৈরি করার জন্য আমাদের প্রথমত যা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনি যে কোনো একটা খালি জায়গায়, যেমন আমি ডেস্কটপে দেখাচ্ছি, ডেস্কটপে গিয়ে নিউ হয়ে যাবে, নিউ গিয়ে ফোল্ডার অপশন সিলেক্ট করবেন, দেন এটা রিনেম অপশন। রিনেম অপশনে আপনি এই কথাটা প্রেস করবেন, অর্থাৎ কপি পেস্ট করবেন। এখানে আপনি, আমি এখানে যেখানে গড মোড লিখেছি এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে কিওয়ার্ডটাই কিওয়ার্ডটাই মূলত মেন, এই কিওয়ার্ডটাই আপনাকে অল্টারনেটিভ কন্ট্রোল প্যানেল তৈরি করতে সহায়তা করে। এই কিওয়ার্ডটা ছাড়া আপনি তৈরি করতে পারবেন না গড মোড। তাহলে আমি এটা কপি করে নিচ্ছি, রিনেম পেস্ট। আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা কন্ট্রোল প্যানেলের মতো হয়ে গিয়েছে। যেমন আমরা কন্ট্রোল প্যানেলের ফাংশনটা দেখতে পাই এখানে, ঠিক সেরকম এখানে ফাংশনটাও হয়ে গিয়েছে। এখন আমাদের কাজটা হচ্ছে কন্ট্রোল প্যানেলটা ওপেন করা। এই গড মোডের সাহায্যে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে গড মোড ফোল্ডারের মাধ্যমে আমরা অলমোস্ট 260 আইটেমস সেপারেটলি ওয়ান ক্লিকের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। এটা আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন, দেখতে পাচ্ছেন যে এখানে সব অ্যাডমিনিস্ট্রেটিভ টুল অটো প্লে সব ফাংশন আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এখানে আপনি সব ফাংশন ওয়ান ক্লিকের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন, যেটা আপনি নর্মালি কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনার ওটা এক, যেমন আমি আপনাকে দেখাচ্ছি, যেমন কন্ট্রোল প্যানেলে যাচ্ছে এখানে দেখবেন যে হার্ডওয়্যার সাউন্ড এই ফাংশনটাই আপনার ক্লিক করলে এর মধ্যে অনেকগুলো ফাংশন, অর্থাৎ আপনার অনেকগুলো ফাংশনের মধ্যে আবার ঢুকতে হচ্ছে, মানে বারবার আপনার এক একটা খুঁজে খুঁজে বের করা লাগতেছে। কিন্তু আপনি যেটা তৈরি করবেন এখানে সব কিছু আলাদাভাবেই দেওয়া থাকবে, অর্থাৎ আপনি যেটা খুঁজছেন সেটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আবার আপনি যদি এটার আইকন ভিউ ক্যাটাগরি চেঞ্জ করে দেন, যেমন আমি লার্জ আইকন দিচ্ছি, এখানেও সেই একই, এখানে আপনি সব ফাংশন আলাদা আলাদাভাবে থাকে কিন্তু সেই একই কথা হয়ে দাঁড়ায়, আপনার সবগুলো ফাংশন খুঁজে খুঁজে বের করা লাগছে। কিন্তু আপনার নিজস্ব তৈরি গড মোড যেটাকে আমরা বলি সেটাতে আপনি সব কিছু দেখবেন, ইউজার অ্যাকাউন্ট সব কিছু আপনার আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তাহলে আপনারা এই যে সিস্টেমের সব ফাংশন আলাদাভাবে দেওয়া আছে, যেটা আপনাদের দরকার টাস্ক ম্যানেজার, ক্রিয়েট স্টোর পয়েন্ট, এগুলো আপনার ফাংশন কখনো আলাদা আলাদাভাবে আপনি পাবেন না উইন্ডোজে। এটা আপনি নিজস্ব তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দ মতো, এর জন্য গডাই আমরা ইউজ করতে পারি। থ্যাংক ইউ ভিউয়ার্স আমার সাথে থাকার জন্য। যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।